हाय गाइस, वेलकम बैक टू आवर चैनल नील साथी ब्लॉग्स। आमी होलाम नील। सो गाइस, आज के एक टू कोलकाता जाच्छी बड़ो बाजारे। तार विशेष कारण आछे, आपनारा जेमन जानें जे सामने दीपावली आसछे, तो भाबलाम आज के दीपावलिर जोन्नो किछु केनाकाटी करे नी। एखाने रिसा बा श्रीरामपुर बा कोन्नगोते किनते पारतम, তবে বেশ কয়েকটা জিনিস কেনাকাটির আছে, সেই জন্য ভাবলাম এখান থেকে না কিনে বড় বাজারে চলে যাই। ওখানে হোলসেল রেটে কিছু ইলেকট্রনিক্স, লাইটিংস ইত্যাদি কিনবো। আরও কিছু গ্যাজেটস দরকার, যেমন একটা ট্রাইপড নেওয়ার ইচ্ছা আছে, আর আরও কিছু মানে টুকিটাকি জিনিস নেওয়ার আছে। সো গাইস, তো আজকে চলুন আমার সাথে, দেখা যাক যে মার্কেটে এখন নতুন নতুন ইলেকট্রনিক্স গ্যাজেট কী কী এসেছে, আর দীপাবলিটাকে সুন্দর করে হ্যাঁ আলোকময় করতে কী কী গ্যাজেটস বা লাইটিং এসেছে মার্কেটে, সেগুলো দেখে নেব। তবে সত্যি কথা বলতে, আমি আমাদের দেশীয় জিনিসগুলোকে প্রিফার করি। আমি চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশীয় যে সমস্ত ইলেকট্রনিক্স প্রোডাক্ট আছে বা ইলেকট্রনিক্স প্রদীপ বা নর্মাল প্রদীপ বলতে পারেন, সেইগুলোকে নিয়ে আসার, যেগুলো দিয়ে আমি ঘর সাজাতে চাই। আমরা যতটা সম্ভব চীনা মালকে বর্জন করে চলাই আমাদের ভালো, যাতে করে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো বেশি বেশি করে লোকেরা কেনে বা প্রোৎসাহন পায়, সেটাই আমার এই ভিডিওটির মেন উদ্দেশ্য। সো গাইস, আর কথা বেশি বাড়াবো না, এখনই বেরিয়ে পড়তে হবে। তবে তার আগে একটাই কথা বলি, আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন, আর নোটিফিকেশান বেল আইকনটি অল অপশানটা টিপে দিন, যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে সর্বপ্রথম আপনি দেখতে পারেন, আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। সো গাইস, চলুন বেরিয়ে পড়া যাক। গাইস, কোন্নগর স্টেশনে বসে আছি, ট্রেন এখনও আসেনি। 4:07 একটা ডাউনে গাড়ি আছে, ব্যান্ডেল লোকাল, সেটারই অপেক্ষা করছি। অলরেডি 4:07 হয়ে গেছে, মোটামুটি 5:30-5:30 মধ্যে গিয়ে বড়বাজারে ঢুকবো। দেখা যাক কতক্ষণ লাগে, গাড়িটা কখন ঢোকে। ওকে, গাড়ি এলে তারপরে দেখাচ্ছি। গাইস, ট্রেন ঢুকে গেছে, দেখুন 4:19 ট্রেন এলো। বাদাম 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 বাদ
সো গাইস আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। গাইস আমরা মেহতা বিল্ডিং এ এসে গেছি, আসুন মেহতা বিল্ডিং এর ভিতরে ঢুকে দেখা যাক। চা চা কাম এখান থেকে নিয়ে নাও, এখান থেকে নিয়ে নাও। আচ্ছা তিন স্টেপ যে লাইটিং গুলো হয়, হ্যাঁ থ্রি স্টেপ লাইটিং যে হতে হয় ও নেই আপনার পাশ, এগুলো এমনি সিঙ্গেল তারা আছে না, এই যে যেরকম জ্বলছে এরকম জ্বলবে ঘরে থাকে। আরে এগুলো সাজানো নাইট ল্যাম্প, কেউ সাজায় না। আর ধরো না কারেন্ট দেওয়া আছে, আচ্ছা থ্রি স্টেপ লাইটিংটা আছে আপনাদের, তিনটে স্টেপ আছে। না না নতুন কিছু না, এগুলো ছিল আগে থেকেই ছিল। দেখ এই ভাইয়ের কাছে আছে, গার মে ছড়িয়ে টাস মে ছড়িয়ে মারবল মে ছড়িয়ে এটা ভালো লাগছে দারুণ লাগছে।
পঞ্চাশ ষাট পিস হবে বিশ গাইস, মোটামুটি বড় বাজারে এসে কেনাকাটি করে নিয়েছি। এবার বাড়ি ফেরার পালা। এই যে যা কেনাকাটি করেছি সব এরই মধ্যে আছে, তবে এই মুহূর্তে এটা দেখাতে পাচ্ছি না, রাস্তায় আছি। বাড়ি গিয়ে এগুলো রিভিউ দেখিয়ে দেবো যে কী কী কিনলাম না কিনলাম। এখন এই মুহূর্তে হাওড়ার ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন, তো গাইস চলুন আগে বাড়ি পৌঁছে যাই, তারপরে আপনাদের দেখাবো কী কী কিনলাম। ওকে, তো গাইস এখন আমি বাড়ি ফিরে পড়েছি। জাস্ট 10 মিনিট হলো ফ্রেশ হয়ে নিয়েছি এবং একটু সেটিং করে নিয়েছি। তো এখন আপনাদের আমি দেখাতে চলেছি যে আজকে আমি বড়বাজার থেকে কী কী কিনে আনলাম। ফার্স্টে আমি দেখাচ্ছি এই যে, এটা দেখুন, এই যে লাইটিংটা পিছনে দেখছেন, হ্যাঁ এটাই আজকে আমি কিনে নিলাম। এরকম 2-3 প্যাকেট নিয়েছি, জাস্ট একটা আমি দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর, এগুলো দীপাবলিতে আমি ঘরে সাজাবো। এখন জাস্ট এমনিই আমার ব্যাকগ্রাউন্ডে সাজিয়েছি শুধু লাইটিংটা দেখানোর জন্য। আর গাইস মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আমার একটা হ্যান্ড ট্রাইপডের দরকার ছিল। এই যে এটা গরিলা হ্যান্ড ট্রাইপড, এটা আজকে আমি কিনলাম। এটা মানে ব্লগ করার ক্ষেত্রে খুবই আমার উপযুক্ত হবে। সো গাইস দেখতেই পাচ্ছেন এই হ্যান্ড ট্রাইপডটা আজকে কিনেছি। আর প্রয়োজনীয় কিছু ঘরে টুকিটাকি জিনিস কিনেছি, যেমন শীত আসছে খুবই তাড়াতাড়ি, হ্যাঁ বাড়িতে আমার গিজার নেই, সেই কারণে জল গরম করার জন্য এই যে হিটার, আয়রন রডটা কিনেছি। আর দুটো একটা জিনিস কিনেছি বাড়িতে ব্যবহারের জন্য, একটা কাঁচি খুবই ধারালো, এবং এই যে হ্যাপি দীপাবলির স্টিকার, এটা আমি গেটে লাগাবো সেই কারণে। এবং সাথীকে দেওয়ার জন্য একটা আমি সুন্দর জিনিস কিনেছি, এটা সাথীকে দেওয়ার জন্য আমি কিনেছি। এই দেখুন গাইস, এটা সাথী দেখে খুবই খুশি হয়েছে, সাথী অবশ্য নিজেই পছন্দ করে কিনেছে এটা। ওকে গাইস, সো গাইস আরও ছোটোখাটো কিছু জিনিস কেনাকাটি হয়েছে, তার মধ্যে যেমন সাথী নিজের জন্য একটু কসমেটিক্সের জিনিস কিনেছে, সেগুলো আর দেখালাম না। সো গাইস ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর এখানেই ব্লগটা শেষ করছি। শেষ করার আগে একটাই কথা বলি, প্লিজ প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন, আর নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সো
আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।